আমরা 24 নম্বর নিয়ম নিয়ে কথা বলবো আমরা আগেই কথাটা পড়ে ASCII তো যে রুলস গুলো খুব বেশি আপনাদের প্রয়োজন হবে না সেগুলি নিয়ে আমরা বেশি কথা বলবো না শুধু একবার বলেই যাব সাধারণত তো এখানে আমরা বলছি কি দুই জবর দুই জের দুই পেশ থাকলে দম ফিলিপের সময় সাথে আরজি লিখিন হবে এটা কি ইসকান বলে হ্যাঁ এটা আগে আমরা পড়ে আসছে এগুলো নিয়ে তেমন ভাবার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তো ওয়াকফে জাইজ অর্থাৎ জিম ওয়াকফে জাইজ দম ফেলানো চলবে পড়ে যাওয়া চলবে এই যে এখানে জিম আছে জিম যদি থাকে সেই জিমে আমরা থেমেও পড়তে পারি না থেমেও পড়ে যেতে পারি যেমন দিন থেমে গেলাম তাহলে জের বেমি আছে কিন এরপরে মানে আর সাকিন হয়েছে মনে মনে ধরা সাকিন সেই যে জেড জোবট পেশ আর দুই জেড দুই পেশ থাকলে ওখানে আমরা থেমে যাব আহ মনে মনে সাকিন ধরে ওটাকে পরব আর কি তো এখানে এক বামি সেখানে মাদ আছে মাদের বামে এখানে আমরা তিন আলিফ এনেছি দেখেন তা যদি আমরা না থামি তাহলে কি হবে দি একালিফট আনবো থামলে তিন আলিফট আনতে হবে না থামলে একালিফট আনবো দি যদি না থামি দি দিন আমরা এখানে জিমাফে যাই থেমেই যাই আপনি যখন পড়বেন তো লাউত করবে তখন না থামলে হবে না আ এখানে আগে লিখে নেছি নস্থাইন নস্থি নুন আবল আইন বলেছি কেন মনে মনে থাকি হয়েছে পেশ আছে জবর আছে জের আছে দুই জের দুই পেশ থাকলে এগুলাতে বলা হয়েছে থেমে যাওয়ার সময় এখানে মনে মনে 8 সেকেন্ড হয়ে যাবে সিজি আহাদুন এখানে দেখেন জিম আমরা যদি থামি থামবো না থামলে আহাদ যদি থামি আহাদ আহাদ তখন কলকলা করবে এই যে তিন নম্বর নিয়ম আপনার এই নিয়মগুলো দেখবেন তাহলেই হবে আর যদি না থামি তাহলে আহাদুল আল্লাহু আক দেখেন ল আল্লাহ শব্দ লামের পূর্বে জবর আছে না বলে ল পড়েছে আশা করি আপনারা ইওয়াজ হ্যাঁ দুই দুই জবারে দম ফেললে হ্যাঁ এক জবর বাদ দিয়ে আলিফ টানতে হয় একই মাদে ইওয়াজ কয় এই যে দুই জবরে যদি দম ফেলি তাহলে থেমে গেলে আমরা যদি থেমে যাই তাহলে হ্যাঁ এই যে থেমে গেলে পরে আমরা কি করবো দুই জোরে আমরা একালিফ আনবো যেমন আগে কিন্তু এটাকে এই ঝা দম দমনা ফেলে পরে যে উত্তম এখানে ঝাতে আমরা থামবো না মানে পরে যাওয়াই উত্তম দমনা ফেলে পরে যে উত্তম যেমন আহাদং কলিলাম মা দেখেন যাওক ফো মুজাফাজ জাওয়ক ফের মুজাফাজ দমনা ফেলে পরে যাবে উত্তম তাহলে পরে মানে না থেমে পরে যাওয়া ভালো দিদি আমরা থামি কোনো সমস্যা নাই থামাও যাবে তো উত্তম কাজটা করলাম না আরকিলা থামলে দু জোর জব ফেলিলে এক জোর বাদে গা লিফ টানবো থামার জায়গা আছে সমস্যা নেই এখানে কিন্তু আমরা থামতে পারি না থেমেও পড়তে পারি এই যে গোলতা দম ফেলানোর সময় এক জবর বাদ দিয়ে কিন্তু এখানে দুই জবর আছে কিন্তু এখানে দম ফেললে এক জবর বাদ দিয়ে গেলষ্টানব না কারণ গোলতায় দম ফেললেটা মানে মানে সাকিন হয়ে যাবে তারপরে উদাহরণটা বলছি না অতিমুসসালাম হুমা যাতিন হুমা যাতিলু মাযাহ খলিফা আশা করি আপনারা এই রুলসগুলো সক্ষম হয়েছে